साउंड प्रॉब्लम हो रहा है जी सर, साउंड का समस्या होती है सर, साउंड साउंड का समस्या है ना। এখন আছে, এখন তো নাই আপনাদের এই দিক থেকে কারো? জি স্যার এখন নাই। ওটা আপনাদের স্যার আরম্ভ হয়ে গেছে স্যার, একটা বিষয় স্যার একটু বলবো কিনা? বলেন, শিওর শিওর বলেন স্যার। ওই যে মানে আমার ওই স্যার ওই যে যে সবাই যে গুগলে স্যার ডক ফাইলে যে এটা করছে স্যার, এটা স্যার আমার স্যার একটাবার একটু দেখান স্যার। আমি ওই দিন স্যার পরে আর কানেক্ট হতে পারিনি, তো দেখতে পারি নাই। কোন ক্লাসটা? কোন ক্লাসটা? বৃহস্পতিবার স্যার। ওই যে স্যার ওই যে এটা ওই যে গুগলে স্যার শিটে যে এটা আপলোড দিয়েছে সবাই। ক্লাসটা কি ছিল এটা বলতে হবে
স্যার ছিলাম স্যার, ওই যে 12টার সময় স্যার ডিসকানেক্টেড হয়ে গেল আমারটা, বলছিলাম স্যার। হ্যাঁ ঠিক আছে, ওইদিন কি দেখাইছিলাম? ওই দিন তো স্যার 10টা থেকে ক্লাস হয়েছিল। আচ্ছা 10টা থেকে। এরপর স্যার ওই যে মানে সবার একটা প্র্যাকটিস দিছিল না স্যার, ওই যে এটা আপলোড করে দেওয়ার। এই কার এখান থেকে সাউন্ড হবে না, এটা মাইক ওই ওপেন করতেছেন কেন? যে সাউন্ড হলে যারা এখান থেকে সাউন্ড আসবে উনি মাইক ওপেন করবেন না, কথা বলার সময় সাউন্ড বন্ধ করে তারপর কথা বলবেন, ব্যাকগ্রাউন্ড সাউন্ড হলে অন্য সবাই ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা ওই দিন ছিল কি এক্সপ্লোর কন্টেন্ট মার্কেটিং প্ল্যাটফর্ম? হ্যালো শুনতে পাচ্ছেন আপনারা নাকি কেউ শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছি স্যার। ওই যে হ্যাঁ ওই যে একজন একজন রিকোয়েস্ট করলো, কো ইউনিক কো, ওনার নাম কি স্যার? বলতে পারতেছি না, কি শুনলো? ওনার ডিসকানেক্টেড হয়ে গেছে বলে নাকি? জি স্যার, ওনার প্রবলেম হচ্ছে নেট স্যার। ভয়াবহ অবস্থা, না কারেন্ট থাকে না, নেট নেট প্রবলেম। এখন তো দেখছি যে অনলাইনে ক্লাস করার সমস্যা এটাই আর। জি স্যার, ঠাটা বলে মানুষ মারা গেছে স্যার। আল্লাহ সবাইকে রক্ষা করুক। হ্যাঁ শুনছি, নিউজ দেখছি স্যার, কালকে কারেন্ট গেছে প্রায় 15 থেকে 16 বার স্যার, আমার পিসির অবস্থা খারাপ হয়ে গেছে। আজকে আচ্ছা এত কম কেন, 13 জন কেন? আমরা সবাই তো স্যার আমরা একই অঞ্চলের, এই কারণে স্যার সমস্যাটা হচ্ছে স্যার। মানিকগঞ্জ সদর সমস্যা তো এই অঞ্চলে হচ্ছে এই কারণে। আচ্ছা ঠিক আছে, কালকের হোমওয়ার্ক ছিল কি? স্যার আপনাকে মেল করেছি স্যার, স্যার ব্যাকিং করে একটা ই করতে বলছিলেন, ওইটা আমি আমি একটা মেল করে দিয়েছি আপনাকে। মেল করতে তো বলি নাই, গ্রুপে আপ করতে বলছি স্যার। গ্রুপে অনেকেই তো করে নাই, মানে একজনটা যদি আরেকজন দেখা দেখি করে, এই জন্য মনে হয় কেউ করে নাই। যে দেখবে সে তার ইয়ে হবে, মানে তার পায়ে সে নিজে কুড়াল দিবে যদি অন্যটা কপি করে। আচ্ছা এটা কি? এটা স্যার আমি এটা কার, এই যে আমি খুলে রাখছি এটা কার? এটা আমার স্যার, আমি ধরে লিখলাম। আচ্ছা ঠিক আছে, কম্পিটিটর অ্যানালাইসিস ফর ব্যাকিং টু ম্যাঙ্গোস এসএম, সুন্দর আছে। এই যে এটা কি দিয়ে অ্যানালাইসিস করছেন আপনি? এটা স্যার ইস্পাই ফ্লু, ওইটা দিয়া। ইস্পাই ফ্লু, এই তো, গুড, ভেরি গুড। ঠিক আছে, আপনার যাদেরকে বাইর করছেন এরা এক্স্যাক্টলি ঠিক ওদেরই কম্পিটিটর, আমি ওদেরকে জানি। যেহেতু আপনি স্পাইপু দিয়ে করছেন, স্পাইপু দিয়ে আমি আজকে একটু সবাইকে দেখাই। স্পাইপু আগেও আমি ইউজ করতাম, এখনো মাঝে মাঝে ইউজ করি। আচ্ছা স্পাইপু আসুক। এই যে দেখছেন কম্পিটিটর কিওয়ার্ড রিসার্চ টু। আচ্ছা আমি তো স্পাইপুর কথা বলি নাই, আপনি কিভাবে জান পাইছেন স্পাইপু বলেন তো?
স্যার আমি গুগলে সার্চ করছি, সার্চ করার পরে ওই 12 গুলো ই আসছে, 12টা নাম আসছিল, পরে এইটা এইটা দিয়ে করছি, এটা আর কি ভালো মনে হইল। গুগলে কি দিয়ে সার্চ করছেন বলেন তো? এটা ওই যে কম্পিউটার রিসার্চ করলে কি করতে নেই বেল বেল লেলে রকি আর কি 12টা ই এক্স্যাক্টলি। এই জুনি একটা খুব ভালো জব করছে, একজন মার্কেটারের এই কোয়ালিটিতে ভালো, এই কোয়ালিটিতে খুবই দরকার যে ঠিক আছে একজন এক সার এক নিয়মে দেখাইছে বা এক নিয়ম জানি অন্য নিয়মে ট্রাই করি। যে যাদের নাম আছে এইচ র্যাপ, মোর, নীল প্যাটেল, ম্যাঙ্গোলস, স্যামরাশ, এরা সবাই কিন্তু এক্স্যাক্টলি মোর ডাকলিংকের কম্পিটিটর। উনি খুব পারফেক্ট একটা ডাটা উনি বের করছে। আজ উনি তো যেহেতু এটা করছে, আমি দেখি মাহবুব ওসমানের জন্য এটা করি। সবাই শুনতে পেরেছেন তো যে কিভাবে করেছে উনি? জি স্যার শুনতে পেরেছি। আচ্ছা দেখি আমাদের কম্পিটিটর কে কে কারা কারা আসে। আচ্ছা এখানে দেখেন এরা এনিহাও বুঝে নিয়েছে যে আমি বাংলাদেশ থেকে এই সাইটটা করছি। তো এখনো বেশিরভাগ অর্গানিক কম্পিটিটর এই লোকটা কাইয়াতে আসে আর কিছু বলবেন ভাই? মনে হয় শুনতে পাচ্ছে না স্যার। আচ্ছা ঠিক আছে, পুরোটা আসতে একটু সময় নিচ্ছে। ও একটা ছোট খবর আছে, ওই যে কালকের ওই ক্লায়েন্ট না, ওয়েবসাইটের ক্লায়েন্ট কাজ দিয়েছে বুঝছেন, ওটা কাজ দিয়েছে মানে আজকে থেকে কাজ শুরু করবে ইনশাল্লাহ। এখন সকালে তার সাথে কিছুক্ষণ কথা হয়েছে, বলবো আর কি যে কিছু অর্ধেক টাকা পাঠাও আগে, আর $500 কাজটা ইয়ে করছি, প্রপোজাল সাবমিট করছি, $250 বা $200 পাঠাবে আজকে, পাঠাইলে কাজ শুরু করবো আর কি। সেটা আসতেছে না কেন? আমি একটা অ্যাকাউন্ট করি এখানে, ধরেন দেখি তো স্পাইপে তো আমার অ্যাকাউন্ট আছে কিনা। দরকার নেই বাদ দেন। আচ্ছা এটা সফটওয়্যারটা কোনো প্রবলেম করতেছে মনে হয়। আচ্ছা
আচ্ছা এই সফটওয়্যারটা এনিহাউ ধরে নিচ্ছে আমি আসলে বাংলাদেশের আইপি থেকে ইউ করতেছি তো .com.bd গুলোকে আমার কম্পিউটার দিতে হবে কিন্তু যাদেরকে দেখাচ্ছে এদের কাউকেই কিন্তু আমি চিনি না এখন কেন এদেরকে কম্পিউটার দেখাচ্ছে আমি একটু দেখতে চাই স্যার স্ক্রিন পুরো ঘোলা হয়ে রয়েছে স্যার দেখতে পাচ্ছি না কিছু লেখা বুঝতে পারতেছি না লেখা তো এখনো কিছু এখন দেখা যাচ্ছে লেখা না স্যার দেখা যাচ্ছে না স্যার ক্লিয়ার না সমস্যা না স্যার ক্লিয়ার দেখা যাচ্ছে না আচ্ছা ইয়া সবাই কি একই প্রবলেম দেখতেছেন একই সমস্যা স্যার সবাই জি স্যার একই সমস্যা ইন্টারনেটটা নিয়ে হচ্ছে না জি স্যার সমস্যা স্যার একেবারে সমস্যা স্যার স্ক্রিনে সমস্যা স্যার কথা বুঝায় না আচ্ছা বুঝলাম এই সমস্যা কি কোন কারণে হতে পারে গত কয়েকদিন কি হয়েছিল স্যার নেট প্রবলেম ছিল না নেটে প্রবলেম নেটে জি বাফারিং ঠিকমতো হচ্ছে না স্পিডের সমস্যা কথাটা স্যার কত কাল হয়েছিল কিন্তু আজকে স্যার স্ক্রিন যে আচ্ছা স্ক্রিনে কোনো লেখা বুঝতে যাচ্ছে না বাফারিং হচ্ছে স্যার আচ্ছা দাঁড়ান তাহলে আর কিছু করতে হবে না আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে স্টপ করে শেয়ার স্ক্রিন আবার দেখি কি হয় এখন কেমন দেখা যাচ্ছে দেখেন তো এখন দেখা যাচ্ছে ভালো ঠিক আছে স্যার ঠিক আছে এখন এখানে ওই যে নতুন কোন পেজ লোড দেন স্যার নতুন একটা পেজ লোড দেন তাহলে বুঝতে পারবো এবার ঠিক আছে ও আমি বুঝছি ও যে সফটওয়্যারে একটা অপশন ছিল যে অপটিমাইজ স্ক্রিন ফর ভিডিও তো অপটিমাইজ করতে গিয়েই ও ঝামেলা করতেছে এটা নেটের প্রবলেম না সফটওয়্যারের প্রবলেম আচ্ছা আজকে একটা আচ্ছা আলামিন এখন আসছে স্যার কম্পিটিটিভ অ্যানালাইসিসের জন্য কয়টা এলিমেন্ট স্যার উল্লেখ করতে হবে স্যার আমরা তো স্যার ওই আপনি একটা ওই ওয়েবসাইট থেকে দেখাইছিলেন ওইটা চারটা উল্লেখ করছি ওখান থেকে কপি করে আর কয়টা কি উল্লেখ করতে হবে না হবে যেমন ওই যে আছে ডোমেন ডোমেনের একটা রেট ভ্যালু তারপরে ইউআরএল এগুলা এছাড়া আর কি আরো দিতে হবে এখন কম্পিটিটর অ্যানালাইসিসের জন্য আসলে মেইন হচ্ছে যে কম্পিটিটর কে একজনকে বাইর করা একজনকে পাইলেই তো আপনি দেখবেন যে জি স্যার মোটামুটি এটা হচ্ছে মেইন বাইর করা যে না এ আমার কম্পিটিটর স্যার আমি স্যার করছি স্যার একটা কোম্পানির সেটা হয়েছে কিনা স্যার সেটা বুঝতেছে না আপনাকে মেইলে পাঠাইছি স্যার জাস্ট একবার যদি দেখতেন স্যার কিভাবে করছি আর কি আচ্ছা দেখবো নে দাঁড়ান জি স্যার উনি যেহেতু এটা করছে এটা দিয়ে একটু দেখায় নেই সবাইকে এই যে কান্তি ডট খান্তি কি খানিত ডট কম ডট বিডি এই ওয়েবসাইট তো আমি জীবনেও দেখিনি বুঝলাম না এটা কাদের ওয়েবসাইট কেন আমার কম্পিটিটর খানিত আইটি খান আইটি আচ্ছা এরা হয়তো কিছু ওদের ডাটাবেজ আছে খান আইটি এটা মোটামুটি ওই যে দেখছেন এসইও সার্ভিস টার্ভিস দেয় তো ডোমেন হোস্টিং ওই ই কমার্স সার্ভিস কন্টেন্ট রাইটিং এই জন্য এরা আমার কম্পিটিটর হিসেবে ধরে নিচ্ছে এদেরকে বুঝলেন না আমি কোনোদিন এদেরকে ফলোও করি নাই
আচ্ছা যাক, খান আইটি বাদ দিলাম, এরা বাংলাদেশের হিসাবে আইপির কারণে এটা ধরে নিয়ে যাচ্ছে। সেলস স্ট্রিম ডট কম, এটা কারা দেখি, মানে এরা কেন কম্পিটিটর এদেরকে দেখাইছে আমি এটা বোঝার চেষ্টা করি। সফটওয়্যারে কিছু উল্টা পাল্টাও দেখাই, যে দেখেন সেলস স্ট্রিমের সাথে আমার কোনো সম্পর্ক না, বুঝছেন, তবু আমার কম্পিটিটর হিসেবে এটা দরকার দেখাচ্ছে। তার মানে সফটওয়্যারেরও মাঝে মাঝে কি হয়, মাথা খারাপ, মানে সফটওয়্যারের সীমাবদ্ধতা আছে স্যার আর কি। ওই তো এই জন্য বলছি যে মাঝে মাঝে সফটওয়্যারেরও মাথা খারাপ হয়, এটা বুঝতে হবে। সফটওয়্যারে 100% বিশ্বাস করা যাবে না, মানে রিসার্চ তো নিজেরাই রিসার্চ করে সবকিছু বের করতে হবে, ওদের সাহায্য নিয়ে। আচ্ছা এই যে আরেকটা, এদেরকে আমার কি কি রাইটার স্ক্যাপে, এটা মানে রাইটিং সার্ভিস আছে, এদের কি এসইও টেসি সার্ভিস আছে কি? ওই যে আমার তো রাইটিং সার্ভিস আছে, এটা কিছুটা যায় এই জন্য এরা আমাদের আমার কম্পিউটার এদেরকে দেখাচ্ছে, যা এটা যদি এদেরকে কোনোদিন ফলো করি নাই। আপনাদেরকে আজকে আরেকটা ইনকাম সোর্স জেনারেট করা শেখাবো। এই যে দেখেন একটার মধ্যে আরেকটা বলতেছি, একটু কনসেন্ট্রেশন দেন। আর ওই যে ক্লায়েন্ট হোস্টিং কিনবে বলতেছে, বুঝছেন, কালকের যে ক্লায়েন্টটা তো আসে না কেন, এই যে হোস্টিং এর পরে আমি তাকে বলতেছি আই ক্যান গিভ হোস্টিং অর ইউ ক্যান বাই, সে অন্যখান থেকে বাই করে তাহলে আমি তাকে আমার একটা অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে দিব। মানে একজন মার্কেটার চেষ্টা করবে যে তার মাল্টিপলস আর্নিং জেনারেট নিশ্চিত করতে, এটা হচ্ছে মার্কেটিং পার্সনের বেশি সুযোগ, কিন্তু ওয়েব ডেভেলপাররা আসলে এত কিছু পারে না চাইলেও। আচ্ছা আমার একটা আর্টিকেল লেখা আছে, বেস্ট বেস্ট CHEFG WRD ওয়ার্ড PRE ওয়ার্ড প্রেস হোস্টিং, যেমন নাম লিখতে হবে, সবাই বারবার খালি ডিসকানেক্ট হচ্ছে আর ইয়ে হচ্ছে। আচ্ছা তাকে আমি ইয়া দিয়ে dipsite.com.br এর জন্য হয়তো আমাকে দেখাচ্ছে, দেখেন এই সাইটের ডিএ একদম এক, মানে একদম নতুন একটা সাইটকে কম্পিটিটর দেখাচ্ছে। এটা আসলে ওদের জাজমেন্টটা ঠিক হচ্ছে না, স্ট্রাইকের জাজমেন্টটা ঠিক হচ্ছে না, রাইট? কি ব্যাপার, আমি তো ডিলিট করে দিলাম না। এই যে লিংকটা আছে দেখেন। আচ্ছা শুনতে পাচ্ছেন আপনারা? বলার সময় মিউট করবেন আপনারা। হ্যালো স্যার,
জুয়েল খান শুনতে পাচ্ছেন আপনি? জুয়েল খান শুনতে পাচ্ছেন? হ্যালো, কেউই কি শুনতে পাচ্ছেন না? কথা বলতেছেন না কেন? জি স্যার শোনা যায়। স্যার শুনতে পাচ্ছি স্যার, আপনার ওখানে মনে হয় নেটওয়ার্কের প্রবলেম স্যার। আমার মনে হয় এটাই ভালো হয় স্যার, ওয়াইফাই স্পিড দিতেছে। মোবাইলের অবস্থা আরো খারাপ স্যার। না স্যার, আপনি যেহেতু শহরের মধ্যে থাকেন স্যার, আশা করি 4G পাই স্যার, ভালো স্পিড পাবেন। হ্যাঁ 4G আছে তো, কিন্তু এখানে তো এখানে কানেকশন তো হয় না আমার করে। আচ্ছা দুটোতেই আছে। আচ্ছা হ্যালো স্যার, স্যার স্যার ওই আপনার ওয়াইফাই আর মোবাইল ডেটা মনে হয় বুথ ইউজ করা যায় একসাথে, দেখেন তো হয় কি না ওইভাবে। আচ্ছা এক কাজ করি, দাঁড়ান এখানে যারা অন্য কাজ কারা আছে এদেরকে সব ইয়া করে দেই, রিমুভ করে দেই। আচ্ছা ঠিক আছে, যদি কেউ ইউজ করতে থাকে তাদেরকে সব বাদ করে দেই। ইন্টারনেট যদি এত ঝামেলা করে আচ্ছা এই যে দেখেন, এর ডিভাইস তো বেশি কানেক্টেড না। ও দেখেন আপলোড স্পিড 23 কেবিপিএস। হ্যাঁ স্যার, আপনার প্রোভাইডার আপনার কি স্পিড কম দিচ্ছে স্যার? কত এমবিপিএস এর লাইন আপনার? 5 এমবিপিএস এর লাইন, কিন্তু এখন তো কেবিপিএস দেখাচ্ছে। হ্যাঁ স্যার, কিছুই আসতেছে না এখন। ওরা স্যার কিছুদিন যাবত ঝামেলা করতেছে, এই মাসে তো আমার প্রথমে 5 এমবিপিএস ছিল, পরে 2 এমবিপিএস করে দিছে, পরে গতকালকে ফোন দেওয়ার পরে আবার একটু ঠিক করে দিছে কয়েকবার ফোন দেওয়ার পরে। আমি 3 এমবিপিএস ইউজ করি, আমার এখানে ডাউনলোড স্পিড আছে 1 এমবিপিএস। আচ্ছা একটা মিনিট লাইনে থাকেন, আমি একটু যে নেন স্যার, ওদের নতুন প্রোভাইডার তো ওদের নাম্বারটাও রাখি নি আমি, ফোন দেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, আমরা অপেক্ষা করতেছি। সার্ভার এড্রেসে ঢুকলে স্যার নাম্বার পেতে পারেন স্যার, সার্ভার এড্রেসে।
আসসালামু আলাইকুম স্যার, ভাই ও যে যে ইন্টারনেট দিছিল ওই ছেলেটার নাম্বার আছে না আপনার কাছে? সুমন না যেন কি? আরে ভয়াবহ অবস্থা, একদম নেট স্পিড নাই। ওই যে জাস্ট অনলাইনে একটা ক্লাসই নিতে পারতেছি না। আচ্ছা দেখি, আমরা এখন শুনতে পাচ্ছি না এমনি আমাকে? জি স্যার শোনা যায়। এই যে দেখেন প্রোডাক্ট রিভিউ, টাইপু আমাকে এদের কম্পিউটার দিয়ে যত থেরাপি বিক্রি করে, মোটরসাইকেল, হাবিজাবি, বিভিন্ন রিভিউ লেখে, বাট কেন আমাকে তারা আমার কম্পিটিটর ভাবছে আমি বুঝতে পারছি না। তার মানে স্পাইপু ঠিক মতো ডাটা দেয় না। আচ্ছা এটাও বাদ, তাহলে স্পাইপু ইয়ের ক্ষেত্রে ভালো পাইছি, ওই যে ব্যাকলিংকের ক্ষেত্রে ইন্ডিয়ান একটা সাইটকে ইয়ে দিয়েছে। আচ্ছা এই যে আরেকটা দিছে এরা, ইন্ডিয়ান গ্রাফ বেস্ট ইন ইন্ডিয়া অনলি বাই দ্য বেস্ট স্টাফ, এটাও আমার রিলেভেন্ট না, ঠিক আছে? হ্যালো স্যার, এটা আমার রিলেভেন্ট না। আচ্ছা আপনাদের কে জানি একজন বলছিলেন যে রিসার্চ করছেন অন্য একটা সাইট দিয়ে। স্যার আমি করেছি, মেইলে পাঠাইছি স্যার। ওটা কো মেইলে পাঠাইছেন না? আচ্ছা মেইলে দিন স্যার। কি নামে মেল করছেন আপনি? রিফাত, রকি রিফাত। রকি রিফাত যা পাইছে। হ্যাঁ আচ্ছা, এগুলো এখানে কি কি করছেন? এটা দুইটা স্যার, প্রথম প্রথমটা স্যার কম্পিটিটিভ, আর তারপরে এটা সার্ভে করতে বলছিলেন একটা, এই যে সার্ভে লিস্ট বানাইছে আর কি। সার্ভে করতে বলছিলাম কোথায়? কত টার্গেট অডিয়েন্স সার্ভে আর কি, এই কোশ্চেনের অ্যানসার গুলো করলে টার্গেট অডিয়েন্স আর কি পাওয়া যেতে পারে স্যার, এই জন্য স্যার এটা। না 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 আচ্ছা না, এটা এটা করলে কন্টেন্ট মার্কেটিং প্রসিডি ডিজাইন ইউর অডিয়েন্স অ্যানালাইজ ইউর সার্ভে ডেটা। না এটা এটা কোথা থেকে করছেন? এই কোশ্চেন গুলোর অ্যানসার করলে ইয়া পাওয়া যেতে পারে, তাই তো? জি স্যার, জি স্যার, জি স্যার। ইন ইউর ইমেল সিগনেচার নাম টাম আসলে
অডিয়েন্স ডিভাইনের জন্য এগুলো দরকার হবে না। কিছু কিছু দুইটা কোশ্চেন এখানে অ্যাক্টিভ আছে, এই যে হোয়ার দে লোকেটেড, হোয়ার দে মোস্ট অ্যাক্টিভ অনলাইন, এগুলো হতে পারে বাট এই শীট না। আর আরেকটা স্যার আছে স্যার, এটা স্যার কম্পিটিটিভ বানানোর স্যার। আচ্ছা এটা কি করছেন দেখিনি, কম্পিটিটিভ দাঁড়ান। আচ্ছা বেস্ট কিওয়ার্ড হচ্ছে বেস্ট ফ্রিয়ার সিও টুল কম্পিটিটিভ অ্যানালাইসিস অফ ব্যাকলিং টুল, কম্পিটিটিভ না আচ্ছা কম্পিটিটর অ্যানালাইসিস, কম্পিটিটিভ না, কম্পিটিটিভ হচ্ছে প্রতিযোগিতা করার, কম্পিটিটর হচ্ছে যে যে প্রতিযোগী বুঝতে হবে। একটা হচ্ছে যে ভার্ব, আরেকটা হচ্ছে যে নাউন বা পার্সন, প্রতিযোগী বা আমরা একটা বুঝছি। একটা বিজনেস তো একটা পার্সনে রান করে, তাহলে সে একটা প্রতিযোগিতা রাইট। জি স্যার ব্যাকলিংক ahrefs.com একটা, হ্যাঁ আচ্ছা বেস্ট ফ্রি এসইও টুল আছে, ব্যাকলিংক তো আর এসইও ফ্রি টুল না হইছে, ধরেন একটা পাইছেন এখানে। আর স্যার সার্চ দিলে স্যার এগুলো আসে স্যার, এই কারণে ওইখান থেকে নিছি আর কি। আচ্ছা কিছুটা হইছে আপনার, থ্যাংক ইউ। আর আরাফস দিছি স্যার, আরাফস এর ওইটা দিছি স্যার, এখানে কোথায় দিবেন ওটা, ওইটা নিচেই তো স্যার দিয়েছিলাম, কেটে দিলেন। ও সরি স্যার, ওইটাতে না? জি স্যার ওই দুই নাম তিন নাম্বার লাইনটাতে arafs.com, ওইটা স্যার এই 9 বছর স্যার। আচ্ছা আপনি সবগুলো বের করছেন আর কি আলাদা? দুইটা স্যার, দুইটা করছি স্যার একসাথে স্যার। আপনি বলছিলেন ওইটার কম্পিটিটর হিসেবে কোনটা যায় আর কি, আমি arafs-টা বের করছি আর কি, arafs-টা কম্পিটিটর হিসেবে যায় এই কারণে স্যার। ওই DATA ঠিক আছে, তারপরে S-টা কাছাকাছি আর আমি সবচেয়ে হতাশ হয়ে গেলাম আমার কম্পিটিটর কাদেরকে দেখাচ্ছি। আচ্ছা এটা যদি আমি উবার সাজেস্ট দিয়ে কম্পিটিটর ইয়ে করি, তার আগে একটা ইয়ে বলে নেই যে দেখেন আপনারা আর্টিকেল লিখলে এইভাবে লিখতে পারেন, ব্লগিং যারা করবেন দেখেন আমি একটা আর্টিকেল লিখে রাখছি, এটা দিয়ে পর্যন্ত আল্লাহর রহমতে আমি প্রায় $200 ইনকাম করছি। এখানে ক্লিক হয় যে বেস্ট সি ওয়ার্ডপ্রেস হোস্টিং, মানুষ এসে ক্লিক করে যে আমার এখানে সব অ্যাফিলিয়েট লিংক বসানো, নেমচিপ, ইনমোশন, তবে এটা রিয়েল রিভিউ, এখানে সব আমার ইয়ে বসানো। এই যে দেখেন ক্লায়েন্টকে আমি ইয়ে দিয়ে দিছি, ওই যে এই লিঙ্ক দিয়ে দিছি, সে যদি ওই লিঙ্ক থেকে বাই করে প্রায় আমি $80 পাবো। আচ্ছা যাই হোক, তাহলে এটা আপনারা এরকম চাইলে করতে পারবেন। একটার মধ্যে আরেকটা দেখাই দিলাম, আচ্ছা স্পাইপু বাদ, স্পাইপু দেখলাম যে একটু ঝামেলা দেখায়, তাহলে আমি উবার সাজেস্ট দিয়ে দেখি কম্পিটিটর রিসার্চ করা যায় কিনা, ওদের এই প্ল্যান প্রোগ্রাম আছে কিনা আমি একটু দেখি। সফটওয়্যারের কিছু সীমাবদ্ধতা সব সফটওয়্যারে থাকবে, এটা মেনে নিতে হবে। যেমন উবার সাজেস্ট আমি পেজটা কেনার পরও দেখলাম যে মাঝে মাঝে হয় না ঠিক মতো, সার্চ হয় না, ডিসকানেক্ট হয়, অনেকবার ট্রাই করা লাগে। যখন স্যার রিসার্চ করা দরকার পড়ে তখন স্যার দুইটা তিনটা থেকে একসাথে রিসার্চ করলে মনে হয় বেটার হবে একটা কোম্পানি। ভালো হয় যাদের সমস্যা সময় থাকে, যে হ্যাঁ যদি ক্লায়েন্ট আপনাকে অ্যালাউ করে ভালো করে রিসার্চ করতে, 8-10 ঘন্টা সময় দেয়, তখন দুই তিনটা সফটওয়্যার ইউজ করে তারপরে আচ্ছা এখানে এদের ড্যাশবোর্ড, এটা কি ওভারভিউ, কিওয়ার্ড, কন্টেন্ট, ওভারভিউ, ওয়েব পেজ, কিওয়ার্ড, কম্পিটিটর অপশন কি আছে কিনা এদের, দেখি। আচ্ছা দাঁড়ান তবু আমি ইয়ে দেখি, আচ্ছা ব্যাকলিংক এর ওয়েবসাইটটা নেই, ওয়েট, আচ্ছা
আচ্ছা এটা উবার সাজেস্ট দেই স্যার। আমরা যখন ডোমেইন চেক করব তখন স্যার সম্পূর্ণ ওয়েবসাইটটার নাম দিব, আর যখন স্যার কিওয়ার্ড সার্চ করব তখন স্যার .com আর www. এটা বাদ দিয়ে দিতে হবে, তাই না স্যার? বাদ দিলে মনে হয় রেজাল্টটা ভালো আসে। এটা তো এই যে উবার সাজেস্ট অটোমেটিক বাদ দিয়ে দেয়। আমি দেখলাম স্যার .com বাদ দিলে স্যার রেজাল্টটা মনে হয় অ্যাকুরেট আসে। এই 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 ওয়েবসাইটটাতে স্যার প্রবলেম করছিল কালকে, অনেকবার ঢোকার কারণে পরে দেখাচ্ছিল না আর কি, বন্ধ করে দিয়েছিল আর কি। ও হ্যাঁ, একটা লিমিটেশন আছে জিআর কারণে, একটা লিমিটেশন করে দেয়। আচ্ছা এখানে তো ওদের ব্যাকলিং ইয়া নাই, কম্পিটিটরের অপশন নাই, তাই না? এই তো দেখতেছি স্যার এখানে কম্পিটিটর অপশন নাই। এরো তো ক্লিক করেন স্যার উপরে, সবগুলা নাম দেখতে পারবেন, মাউস ধরতে হবে না, ওই যে এরোতে জি স্যার। Thank you. আচ্ছা যে মেইল বাটন এটার ব্যাপারে মেইল করতে হবে, ওটা তো কম্পিটিটর অপশন দেখছিলাম এখানে স্যার। গুগলে সার্চ দিলে তো আসে স্যার। কি আসে? অনেকগুলো লিস্ট আসবে। আমি চাই স্যার যে উবার সাজেস্ট কম্পিউটার অ্যানালাইসিস এটা দিলে তো আসে স্যার। আপনি করছিলেন? মাত্র দেখলাম স্যার। একটা ডোমেইনের ওভারভিউ তো আমি গেলাম, কই ট্রাফিক, এসইও কিওয়ার্ড র‍্যাঙ্কিং, টপ পেজ, এসইও কিওয়ার্ড, কই আর কিছু নাই তো, কই দূর এই সফটওয়্যার সমস্যা করে মাঝে মাঝে। ওইভাবে আসে না এখানে, না উবার সাজেস্ট ওইভাবে নাই। আচ্ছা এটা বাদ দিলাম। তবে আমি কিন্তু আপনাদেরকে সফটওয়্যার দিয়ে দেখাই নাই, এই জন্যই সফটওয়্যার দিয়ে দেখাইনি যে সফটওয়্যার দিয়ে এলোমেলো আসছিল মনে হয়, তখন ওটা 2017 সালে। আলামি হোসেন এখন কোথা থেকে আসছে? আমি আপনাদেরকে কম্পিটিটর রিসার্চটা কিভাবে দেখাচ্ছিলাম ওই ভিডিওটা অনুযায়ী কেউ করেন নাই স্যার? আমার একটু নেট প্রবলেম ছিল স্যার। আচ্ছা ওই ভিডিওটা কেউ করেন নাই, ওই ভিডিওটা অনুযায়ী কেউ করেন নাই স্যার? ভিডিওটা আমি অনেকবার দেখছি, 3-4 বার দেখছি, চেষ্টা করছি কিন্তু এলোমেলো করে স্যার, এই জিনিসগুলো গুছাই লিখতে পারিনি, এলোমেলো হয়ে যায় স্যার। আচ্ছা প্রবলেম গুলো কোথায় হয়েছে ওটা বলেন, তাহলে তো আমি চেষ্টা করবো আপনাদেরকে প্রবলেম ফাইন্ড আউট করতে। যেহেতু স্যার আমি নিজেই হয়ে গেছি, তার মাঝখানে মাঝখানে কারেন্ট যায়, নেট থাকে না, মানে আরো অবস্থা মানে খারাপ হয়ে গেছে স্যার। একটা বিষয় স্যার,
স্যার আমাদের ক্লাসগুলো কি স্যার মানে একদিন পর পর হবে, সপ্তাহে তিন দিন হবে? আমি এরকম একটা নিউজ শুনছিলাম আর কি। না না কই, প্রত্যেকদিন তো না, মানে ঢাকার যে ব্যাচগুলো আছে তাদের নাকি এরকম হচ্ছে। আমাকে এমন কিছু জানায় না, যদি জানায় তাহলে আপনাদেরকে জানাবো। ঠিক আছে। হ্যালো স্যার। হ্যাঁ বলেন স্যার। আমাকে একটু দেখেন স্যার, আমি দিয়েছি স্যার, নানান ঝামেলা, বিদ্যুৎ বিদ্যুৎ থাকে না, নেট থাকে না, করছি একটা কোন রকম স্যার, একটু দেখেন। মাহিদুল ইসলাম, মাহিদুল ইসলাম স্যার, গ্রুপে লিংক দিছি স্যার। আচ্ছা দাঁড়ান, গ্রুপে দেখতেছি আমি, একটা কিওয়ার্ড ধরে করছি। ওকে দাঁড়ান, আপনারটা দেখতেছি। আজকে সবারটা বেশি মূল্যায়ন করি, তারপর আমি কন্টেন্টের ব্যাপারে ক্লাস নেব। আচ্ছা ডিসকাশন, মনুষ্যকে মেসেজ দিতেই থাকে, দিতেই থাকে কই। আচ্ছা আপনি একটু, আচ্ছা আমাদের একটা ইয়ে করেন তো, চ্যাট গ্রুপ করেন তো, এখানে অনেক কিছু খুঁজে পাওয়া যায় না গ্রুপে। স্যার চ্যাট গ্রুপ খোলা আছে স্যার একটা, তো আমারে অ্যাডমিন বানায় দিন বা অ্যাড করে দিন, অ্যাড করে অ্যাডমিন বানায় দিন, একজন আমাকে অ্যাড করেন। এই যে একটা জিনিস আমি আগে বলছি, একটা জিনিস আগে বলছে যে পাবলিক লিংক দিবেন, পাবলিক লিংক দেন স্যার। আমারটা দেখেন, আমি পাবলিক লিংক দিয়েছি। পাবলিক কোনটা স্যার? উপরেরটা স্যার, এই তো উপরেরটা স্যার, এটা না তো স্যার, উপরেরটা স্যার। কি উপরেরটা? এই স্যার আমার না, ওই ছবির নিচে স্যার, ওই এসএসপি ব্যাক লিংক কোলে স্যার, এটা এটা এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে এটা দিলে তো এই যে গো খুলতেছে, যেটা খুলতেছে এটাই তো অ্যাক্সেস নাই। ও তাই না? আপনার নাম কি? আশা। কোথায় আপলোড দিয়েছেন? গ্রুপে? হ্যাঁ। Okay, let me check. আচ্ছা মাহিদুল ইসলামের আগে না পরে? আচ্ছা আচ্ছা, এখানে গ্রুপে তো সার্চ করা যায়, দাঁড়ান সার্চ দিস গ্রুপ। নাম কি? এ এস এইচ এ। আচ্ছা এটা আপনার নাম? হ্যাঁ এটাই। ও আপনার নামে, আচ্ছা যাক আসুক দেখি। না স্যার, গতকালকের কিন্তু উই নিয়ে হয়েছিল না, হাজিরে নিয়ে হয়েছিল না। হ্যাঁ হ্যাঁ, এটা আজকে যে এটা দেখে মনে হয়েছে। আচ্ছা আজকের হাজিরাটা তাহলে নিয়ে নে। আচ্ছা আসার তো কোনো ফাইল এখানে আমি দেখি, এই যে স্যার দেখা যাইতেছে এইটাই না? এটা এটা না? হ্যাঁ ওকে ফাইল।
ইমেজ আকারে আছে ব্যাকলিংক অ্যানালাইসিস এন্ড কম্পিউটার আপনি কি দিয়ে করছেন বলেন তো পাইটা দিয়ে করছি স্যার কোনটা সেটা এই যে দেখেন উনি আবার আরেকটা পাইছে কুইক স্প্রাউট এটাও কিন্তু ওদের কম্পিটিটর হ্যাঁ ঠিক আছে টার্গেট মার্কেট আচ্ছা কোম্পানি প্রোফাইল আচ্ছা ফাইন ফাউন্ডেড 2011 ফাউন্ডেড 2017 ফাউন্ডার খুব সুন্দরভাবে করছেন টার্গেট মার্কেট প্রফেশনাল হু ওয়ান্ট টু লার্ন অ্যাবাউট এসইও ডিজিটাল মার্কেটিং এই যে দেখছেন উনি টার্গেট মার্কেটটাও বের করছেন সুন্দর হয়েছে থ্যাংক ইউ দিস সাইট ইজ ফর দোজ হু অডিয়েন্স ওয়ান্ট টু আচ্ছা দিস ইজ অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং মানে সবগুলোরই টার্গেট মার্কেট এবং ইয়ে বের করছেন তাই না হ্যাঁ ঠিক আছে সুন্দর